Hi everyone, welcome to my new channel. Today we are going to start a chapter from class 7, that is lesson 11, The X by R.K. Narayan. Aaj amra West Bengal Board-er class 7 er lesson 11, The X shuru korte cholechi. X mane tumra jano kuthar, ekta hostochalito jontro jar sahajye gach kata hoy. To bondhura ekbar chinta kore dekho to যে একটা গাছ যেটাকে কোনো এক সময় তুমি নিজে লাগিয়েছিলে, তার পরিচর্যা করে সেটাকে তুমি বড় করে তুলেছ, এবার সেই গাছটাতে যদি কেউ তোমারই সামনে কুঠার আঘাত করে তাহলে তোমার কেমন লাগবে? খারাপ লাগবে তো? সেই রকমটাই লেগেছে আমাদের গল্পের প্রোটাগনিস্ট তথা মুখ্য চরিত্র ভেলানের। সো লেটস স্টার্ট। ফার্স্টে আমরা জেনে নেব লেখকের সম্পর্কে একটু। আর কে নারায়ণ অত্যন্ত একজন ফেমাস ইন্ডিয়ান রাইটার, রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী। উনি একজন ইংরাজি সাহিত্যে ভারতীয় লেখকদের মধ্যে প্রধানতম একজন অন্যতম রাইটার ছিলেন। উনি অনেক ছোট গল্প এবং উপন্যাস লিখেছিলেন। ওনার সুপরিচিত বইগুলোর মধ্যে রয়েছে দ্য ম্যানিটার অফ মালগুড়ি, The Guide, The Sweet Vendor and The English Teacher. 1964 সালে উনি পদ্মভূষণ এই পুরস্কারটা পান। আর আমরা এখন যে গল্পটা পড়ব দ্য এক্স, এটা ওনারই একটা ছোট গল্প, ওই একই নামে দ্য এক্স এর সংক্ষিপ্ত তথা সম্পাদিত সংস্করণ। সো লেটস স্টার্ট ইউনিট ওয়ান। The land was perfectly contented and happy. তো গল্পটা শুরু করার আগেই আমি ভেলানের সম্পর্কে একটু বলে দিই। গল্প অনুযায়ী ভেলান তার নিজের বাবার দ্বারা বর্জিত হয়ে একটা স্বাধীন জগতে পা রেখেছিলেন। এক বয়স্ক মানুষের বাড়িতে বাগান পরিচর্যার কাজ পায়, অর্থাৎ মালির কাজ পায় সে। ওই বাড়ির মালিকও ভেলানের ওপরই বাগান দেখাশোনার ভার ছেড়ে দেয়। ভেলান এই বাগানের গাছগুলোকে নিজের শিশুর মতনই লালন পালন করতে থাকে। ভেলান তার নিজের জীবন নিয়ে খুব পরিতৃপ্ত ও আনন্দিত ছিল। হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ, জীবনের থেকে তিনি আর বেশি কিছু দাবি করেননি। অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ। যতদূর তিনি দেখতে পেতেন এই বড় বাড়ির মানুষেরাও তার মতনই জীবনে খুব শান্তিতেই জীবনযাপন করছিলেন। ওয়ান স নো রিজন ওয়াই দিস গুড থিংস শুড নট গো অন অ্যান্ড অন ফর এভার। এই ভালো সময়টা বা ভালো জিনিসগুলো দীর্ঘদিন ধরে কেন চলে না তার কারণ কিন্তু কেউ জানে না। বাট ডেথ পিপড রাউন্ড দ্য কর্নার, কিন্তু মৃত্যু উঁকি মারল এক কোনা দিয়ে। ওয়ান মিড নাইট হি ওয়াজ অ্যাওয়েকেনড অ্যান্ড টোল্ড দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড। একদিন মধ্যরাত্রে তাকে জাগানো হলো আর বলা হলো যে তার প্রভু মারা গেছেন। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি, দ্য সন্স আর নো গুড, হি থট অ্যাট ওয়ান্স। ঠিক সেই সময় ভেলানের মনে হলো এবার এই বাগানের আর আমার কি হবে, মালিকের ছেলেরা একদমই ভালো নয়। অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভড টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, আর তার এই ভয়টা সম্পূর্ণ ভিত্তিহীন কিন্তু ছিল না। দ্য সন্স ওয়্যার নো গুড রিয়েলি, দ্য সন্স ওয়্যার নো গুড রিয়েলি, সত্যি মালিকের ছেলেরা ভালো ছিল না। দে স্টেড ফর আ ইয়ার মোর, কোয়ারেলড অ্যামাং দেমসেলস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস। তারা আরও ওই মালিকের মৃত্যুর পরে আরও একটা বছর তারা সেই বাড়িতে রইল। নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করে তারা অন্য বাড়িতে থাকতে চলে গেল। আ ইয়ার লেটার সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টেনেন্টস। এক বছর পরে অন্য এক পরিবার ভাড়াটে হিসাবে এই বাড়িতে এলো। দ্য মোমেন্ট দে স ভেলান দে সেড, ওল্ড গার্ডনার, Don't be up to any tricks. We know the sort you are. We will sack you if you don't behave yourself. যে মুহূর্তে তারা ভেলানকে দেখলো তারা বলল, বৃদ্ধ মালিক,
কোনো চালাকি করার চেষ্টা করো না, আমরা জানি তোমরা কেমন শ্রেণীর। যদি তুমি ঠিক মতো ব্যবহার না করো তাহলে তোমাকে আমরা বরখাস্ত করে দেবো। স্যাক দ্যাট মিন্স বরখাস্ত করা। ভিলেন ফাউন্ড লাইফ ইনটলারেবল। ভিলেন দেখল এবার তার জীবন অসহনীয় হয়ে উঠছে। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর আ গার্ডেন। এই সমস্ত ভাড়াটেদের, এই সমস্ত মানুষদের বাগানের প্রতি কোনো আবেগই নেই, তারা একটু উদ্বিগ্ন নয় এই বাগান নিয়ে। ফরচুন হাউএভার সুন ফেভার্ড হিম। যাই হোক, ভাগ্য তার অনুকূলে হলো। কেন? দ্য টেন্যান্টস লেফট, ভাড়াটেরা চলে গেল বাড়ি ছেড়ে। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর আ ফিউ ইয়ার্স। এই বাড়িটা কয়েক বছর ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রইল। অকেশনালি ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন। কখনো কখনো এই মৃত মালিকের কোনো এক ছেলে এই বাড়িতে আসতো আর বাগানটা পরিদর্শন করত। গ্র্যাজুয়ালি ইভেন দিস সিজড, ধীরে ধীরে এটাও বন্ধ হয়ে গেল, তারাও আসা বন্ধ করে দিল। দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভিলেন। তারা বাড়ির চাবিটা ভিলেনের কাছেই ছেড়ে চলে গেল। অকেশনালি আ প্রসপেক্টিভ টেন্যান্ট কেম ডাউন, হ্যাড দ্য হাউস ওপেন্ড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স। তা কখনো কখনো কোনো এক প্রত্যাশিত ভাড়াটে আসতো আর এই বাড়িটাকে খোলা হতো আর তারা এই বাড়ির ভগ্নদশা দেখে চলে যেত। A year later, another tenant came, and then another, and then a third. এক বছর পরে আবার কোনো এক ভাড়াটে আসতো, তারপর আবার কেউ এক আসতো, তারপর আবার কোনো তৃতীয় জন আসতো। এইভাবে পরস্পর ভাড়াটে আসতেই থাকতো, কিন্তু নো ওয়ান রিমেইন ফর মোর দেন আ ফিউ মান্থস। কেউই কিছু মাসের বেশি এই বাড়িতে থাকতো না। And then the house acquired the reputation of being haunted. আর তারপর এই বাড়িটা আস্তে আস্তে ভুতুরে বাড়ির খ্যাতি অর্জন করল। Reputation, that means খ্যাতি, acquire মানে হচ্ছে gain, অর্জন করা। Even the owners dropped the practice of coming and seeing the house. এমনকি বাড়ির মালিকেরাও এই বাড়িটাতে আসার এবং বাড়ি দেখাশোনা করার অভ্যাসটাকেও থামিয়ে দিল, ছেড়ে দিল তারা। ভিলেন ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও। ভিলেনই এখন প্রায় এই বাড়ির প্রভু, এই বাড়ির মালিক। দ্য কিজ ওয়ার উইথ হেম, বাড়ির চাবিও তার কাছে রয়েছে। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, তারও আস্তে আস্তে বয়স হচ্ছে। ওয়েন দ্য মুড সিজড হেম অ্যাবাউট ওয়ান্স আ ইয়ার, হি ওপেন দ্য হাউস অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সোয়েপ্ট অ্যান্ড স্ক্রাবড। যখন তার মেজাজ ঠিক থাকতো, তার মন যখন ভালো থাকতো, তখন সে বাড়িটাকে খুলতো আর বাড়ির মেঝেগুলো ঝাড় দিত আর ঘষে ঘষে পরিষ্কার করত, তাও বছরে একবার। বাট গ্র্যাজুয়ালি হি গেভ আপ দিস প্র্যাকটিস, কিন্তু ধীরে ধীরে তিনিও এই অভ্যাসটা ছেড়ে দিলেন। হি ওয়াজ অলসো টু ওল্ড টু বদার অ্যাবাউট দিস থিংস, তিনিও খুবই বৃদ্ধ হয়ে পড়ছিলেন। তিনি এতটাই বৃদ্ধ হয়ে পড়ছিলেন যে এই সমস্ত জিনিস নিয়ে মাথা ঘামাতে তিনি পারছিলেন না। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ। এইভাবেই বছরের পর বছর কোনো রকম পরিবর্তন ছাড়াই কেটে যাচ্ছিল। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট। এই বাড়িটা আস্তে আস্তে ভুতুরে একটা বাড়ি হিসাবে পরিচিত হতে লাগলো আর লোকজন এটাকে এড়িয়ে চলত। ভিলেন ফাউন্ড নাথিং টু গ্রাম্বল অ্যাবাউট ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স। এই পরিস্থিতিতেও বা এই ব্যাপারেও ভিলেনের কিন্তু কোনো অভিযোগ ছিল না। গ্রাম্বল মিন্স কমপ্লেন, অভিযোগ। ভিলেনের এই একা, ভিলেন যে এই সম্পূর্ণ বাড়িটাতে একা থাকতেন বা এই বাড়িটা যে একটা ভুতুরে বাড়ির আখ্যা পেয়ে গেছে, এই সমস্ত ব্যাপার নিয়ে ভিলেনের কোনো অভিযোগ ছিল না। ইট সিউটেড হিম এক্সেলেন্টলি, এই বাড়িটাতে তিনি ভালোভাবেই মানিয়ে নিয়েছিলেন। এখান থেকে কিছু ওয়ার্ড মিনিংস দিয়ে দিয়েছি, দেখো। কন্টেন্টেড, দ্যাট মিনস স্যাটিসফাইড, পরিতৃপ্ত। পিপ লুক কুইকলি থ্রু আ ন্যারো ওপেনিং,
অর্থাৎ কোনো একটা সরু জায়গা দিয়ে খুব তাড়াতাড়ি তাকানো বা উঁকি মারা। গ্রাউন্ডলেস মিন্স ভিত্তিহীন, বেসলেস। টেন্যান্স মানে জমির মালিকের কাছ থেকে যদি কেউ জমি অথবা কোনো বাড়ি ভাড়া নেয়। স্যাক টু রিমুভ ফ্রম প্রেজেন্ট পজিশন অর অফিস, কাউকে তার বর্তমান জায়গা থেকে সরিয়ে দেওয়া বা বরখাস্ত করা। ইনটলারেবল দ্যাট মিন্স আনএবল টু বি এন্ডিওরড অর্থাৎ সহ্য করতে না পারা। রিগার্ড কনসার্ন ফর সামথিং, কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকা। অকেশনালি দ্যাট মিন্স সেলডম, কদাচিত বা কখনো কখনো। গ্র্যাজুয়ালি দ্যাট মিন্স স্লোলি, ধীরে ধীরে। সিজ দ্যাট মিন্স কাম টু অ্যান এন্ড অর্থাৎ শেষ হয়ে যাওয়া। প্রসপেক্টিভ দ্যাট মিন্স এক্সপেক্টেড, প্রত্যাশিত। এক ওয়ার্ড মিন্স আর্নড অর গেইন, অর্জন করা। হন্টেড দ্যাট মিন্স স্পুকি, আ প্লেস ফ্রিকোয়েন্টেড বাই ঘোস্টস, ভুতুড়ে বা অদ্ভুত। স্ক্রাবড দ্যাট মিন্স ক্লিনড বাই হার্ড রাবিং, দীর্ঘক্ষণ ধরে ঘষে ঘষে পরিষ্কার করা। আর গ্রাম্বল দ্যাট মিন্স কমপ্লেন বা অভিযোগ। তো আমরা যে লেখাটা শুরু করেছিলাম সম্পূর্ণ অধ্যায়টা এখনও শেষ হয়নি, নেক্সট পোর্শনটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। এই পোর্শনটা থেকে আমরা যেটা জানতে পারলাম, দ্য স্টোরি পোর্ট্রেস এ সিম্পল অ্যান্ড হ্যাপি লাইফ অফ আ গার্ডনার নেমড ভিলান হু ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ সিম্পল লাইফস্টাইল। এই গল্পটা ভিলান নামে এক মালির এক সাধারণ এবং আনন্দিত জীবনকে ব্যক্ত করেছে, যে তার নিজের সাধারণ জীবনটা নিয়েই পরিতৃপ্ত ছিল। হিজ ওয়ার্ল্ড ওয়াজ ডেডিকেটেড টু দ্য গার্ডেন, তার নিজের সমস্ত জগৎটাই যেন ওই বাগানটার কাছে সমর্পিত ছিল। ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ হিজ মাস্টার হি টুক কেয়ার অফ দ্য গার্ডেন অ্যাজ হিজ ওন চিলড্রেন, এমনকি তার প্রভুর না থাকাকালীনও, তার প্রভু যখন মারা গিয়েছিলেন তারপরও ভিলান এই বাগানটার দেখাশোনা করতেন তার নিজের শিশুদের মতো। হি ডেভেলপড আ স্ট্রং বন্ডিং উইথ দ্য প্ল্যান্টস ইন দ্য গার্ডেন, বাগানের সমস্ত গাছগুলোর সাথে তার একটা দৃঢ় সম্পর্ক, একটা দৃঢ় বন্ধন ছিল, একটা দৃঢ় বন্ধন গড়ে উঠেছিল। হি ওয়াজ টোটালি কমিটেড টু দ্য গার্ডেন, তিনি এই বাগানটার কাছে যেন প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। সো নেক্সট পোর্শনটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। স্টে টিউনড, দ্যাটস অল ফর টুডে।